হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি মজাদার সুজি গাজরের ক্ষীর তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার সুজি গাজরের ক্ষীর তৈরি করার রেসিপি। সুজি গাজরের ক্ষীর তৈরি করার জন্য প্রথমে একটি প্যানে 1 টেবিল চামচ ঘি গরম করে নিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো কাজু বাদাম এবং কিশমিশ নিয়েছি। এখন এই গরম ঘিয়ের মধ্যে কাজু বাদাম এবং কিশমিশগুলো ভেজে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা সুন্দর আসবে। কাজু বাদাম এবং কিশমিশগুলো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে 1/3 কাপ সুজি দিয়ে সুজিটাকে এই ঘিয়ের মধ্যে হালকা করে ভেজে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতো লো আঁচে ভেজে নেওয়ার পর এখন সুজিটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন প্যানে আবারও 1 টেবিল চামচ ঘি গরম করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি গ্রেট করে নেওয়া গাজর দিয়ে গাজরটা হালকা করে ভেজে নিচ্ছি। আর গ্রাম হিসাবে এখানে 400 গ্রাম গাজর আছে। এখন গাজরটা সিদ্ধ হওয়ার জন্য এটাকে আমি লো আঁচে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর গাজরটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশ ও সুজি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে 1 লিটার দুধ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধ দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট জাল করে নেওয়ার পর এখন এর মধ্যে 1/2 কাপ চিনি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে চিনিটা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারেন। সুজি গাজরের এই ক্ষীরটাকে আরেকটু টেস্টি করার জন্য এখানে আমি 1/2 চা চামচ এলাচের গুঁড়ো ও 3 টেবিল চামচ পাউডার মিল্ক ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে পাউডার মিল্কের পরিবর্তে এখানে কন্ডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চুলার আঁচটা লোয়েতে রেখে এটাকে আমি প্রায় 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 2 মিনিট পর চুলা থেকে নামিয়ে উপরে কিশমিশ দিয়ে সাজিয়ে পরিবেশন করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার সুজি গাজরের ক্ষীর। আজকের এই মজাদার সুজি গাজরের ক্ষীরের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।